শাকিল ইসলাম আপনি লিখেছেন আমার বাবার আচরণ অনেক খারাপ তিনি কারো কথা শুনেন না অনেক তার আচরণের পরিবারের সবাই অতিষ্ঠ আমরা ভাবছি তাকে ডে কেয়ারে কোনো এটা করা উচিত হবে কিনা প্লিজ বলবেন না ভাই এটা করা আপনাদের উচিত হবে না বরং বাবার এই বাবার এই আচরণের যে কারণে যে কষ্ট হয় আপনাদের সেটাকে আপনারা সবরের সাথে মেনে নেওয়ার চেষ্টা করবেন সেটি আপনাদের করা উচিত বাবা যদি আপনাদের সাথে অন্যায় করে বা আপনাদের কষ্টের কারণ হয় তারপরেও আপনাদেরকে পরম ধৈর্য ধারণ করার চেষ্টা করতে হবে জান্নাত তো এমনি এমনিতে আল্লাহদের কাছে আশা করা যাবে না জান্নাতের জন্য তো আমাদেরকে কিছু করতে হবে অনন্ত অসংকালে জান্নাত পাবো অথচ এটুকু এটুকু কষ্ট আমরা হজম করব না তা কি করে হয় জীবনে কোথাও কারোর অধীনে চাকরি করলে সামান্য কিছু টাকার বিনিময়ে আমরা কত কষ্ট সহ্য করি সেখানে নিজের বাবা যিনি জন্ম দিয়েছেন যিনি খাইয়ে বড় করেছেন আজকে বৃদ্ধ বয়সে তিনি অসুস্থতার কারণে বয়সের কারণে নানা কারণে তিনি পাগলামু করছেন বাড়াবাড়ি করছেন আমরা ধৈর্য ধারণ করব কিন্তু এক ইসলামী দৃষ্টিকোণ থেকে একজন সন্তান তিনি বাবাকে ঘর থেকে বের করে আরেকজন কাছে রেখে আসবেন শুধুমাত্র নিজে ভালো থাকার জন্য এটা কোন অবস্থাতে তার জন্য উচিত হবে না আফিফা আঞ্জুম আপনি লিখেছেন আমার রুমের পাশে কবরস্থান আমি গর্ভবতী রুমে ঘুমাতে ঘুমালে অনাগত সন্তানের কোনো সমস্যা হবে কিনা গর্ভবতী মায়েদের গর্ভাবস্থায় বিশেষ কোনো বিধিনিষেধের জাতীয় নেই এ জাতীয় অনেক কথা আমাদের সমাজে প্রচলিত আছে যেগুলো সবগুলো প্রায় কুসংস্কার নামিরা ইসলাম আপনি রেখেছেন আমার শাশুড়ি একজন জালিম মহিলা আমাকে সব সবসময় সব বিষয় নিয়ে কটু কথা বলেন খাবার দাবারে কষ্ট দেন তার অত্যাচারে আমি এখন প্রায় মানসিক রোগী আমি আমার স্বামীর কাছে আলাদা থাকার ব্যবস্থা করার কথা বললে গুনাগার হবে কেন অবশ্যই আপনি গুনাগার হবেন না যদি জুলুমের শিকার হয়ে থাকেন আপনি সেটি চাইতে পারেন তবে আপনার নিজের কাছে যে বিচারে যেটাকে জুলুম মনে হচ্ছে সেটা আসলে কতটা জুলুম সেটা নিয়ে আপনি অবশ্য কোনো একজন ভালো আলিম ভালো স্কলার তার কাছে পরিপূর্ণভাবে পুরো বিষয়টা খুলে পরামর্শ চাইতে পারেন তবে অবশ্যই আপনি পৃথক থাকার জন্য আপনার স্বামীর কাছে আর্গুমেন্ট করতে পারেন আমি আমেরিকায় থাকি আমার মেয়ের জন্ম হয় আমেরিকা এখন আমার আকিকা বাংলাদেশে দিতে চাচ্ছি আমার বাংলাদেশে সপ্তম দিন করব নাকি আমেরিকার সপ্তম দিন করবো যেখানে জন্ম নিয়েছে সেই জন্মের দিন হিসেবে করে সপ্তম দিন আপনি আকিকা করবেন অতএব বাংলাদেশে কোন দিন হচ্ছে সেটা যদি গুরুত্বপূর্ণ আপনি আর সন্তানের যেখানে জন্ম হয়েছে সেই বার হিসেব করে কত তম দিন হচ্ছে সেটি মোহাম্মদ এসার সাহেব লিখেছেন অনলাইনে টাকা দিয়ে কিনতে হয় এমন কোর্সগুলো টেলিগ্রামে ফ্রিতে পাওয়া যায় আর্থিক অক্ষমতা থাকলে বা না থাকলে সে ক্লাসগুলো করা যাবে কিনা এটাতে যদি কোনো প্রতিষ্ঠান আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয় এটা যদি কেউ করে নকল করে করে তাহলে সেটা করা আপনার জন্য যায় হবে না এরপর রিদি হোসাইন কিমতি এরি থেকে আপনি লিখেছেন আমার আব্বু মারা গেছেন এক বছর হলো আবু যেন পরে ভালো থাকে জন্য কান্নাকাটি করে আল্লাহর কাছে দোয়া করলে কি গুণা হবে কারণ একটা হাদিসে আছে মৃত ব্যক্তির জন্য কান্নাকাটি করলে আল্লাহ শাস্তি দেন না বোন কান্নাকাটি করলে আপনার গুণ হবে না বরং ভালো হবে কিন্তু হাদিসে যে কান্নাকাটি নিষেধাজ্ঞা রয়েছে সেটা সাধারণ কান্নাকাটি নয় সেটি হলো মাতম অর্থাৎ আহাজারি ভাংচুর করে চিৎকার চেঁচামেচি করে অনাস্থা প্রকাশ পায় বিদ্রোহ প্রকাশ পায় আল্লাহ সিদ্ধান্তের উপরে আপনার ক্ষোভ প্রকাশ পায় এই টাইপের যে কান্নাকাটি সেটা মাতম বলা হয় সাধারণত ভাড়াটি লোকজন এনে মাতম করানোর প্রচলন ছিল আগের আরবে এখনো পৃথিবীর কোনো কোনো অঞ্চলে আছে সেটি মূলত নিষিদ্ধ আসুন ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে